আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই সরাসরি সম্প্রচার। আপনাদের সাথে যুক্ত আছি আমি হাসান মোহাম্মদ শামীম। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের বিখ্যাত যে কনভেনশন হল, সেই আমানুল্লাহ কনভেনশন হলে। এবং আমানুল্লাহ কনভেনশন হলে এই মুহূর্তে কেক কেটে যে উদযাপনটি করা হচ্ছে, সেই উদযাপনটি হচ্ছে ক্লাসিক মোটরস, যেটি মিরবক্সুলাতে অবস্থিত সুজুকির শোরুম। সেই শোরুমের এক বছর পূর্তি অনুষ্ঠান, এবং আজকে এই এক বছর পূর্তি অনুষ্ঠানে আজকে কিন্তু এখানে সবাই একত্রিত হয়েছেন, এবং এটা মোটামুটি একটা বাইকারদের মিলন মেলাতে পরিণত হয়েছে। আর ডিসক্রিপশনে আনন্দঘন একটা পরিবেশ, বড় একটা কেক কেটে এই মুহূর্তে উদযাপন চলছে। আপনারা যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, বিশেষত যারা বাইকার আছেন, বাইকারদের কিন্তু সিলেটে প্রচুর সংখ্যক বাইকার আছেন যারা বাইক চালিয়ে অভ্যস্ত এবং ভালো মানের বাইক যারা ব্যবহার করতে অভ্যস্ত, আমরা একটু কথা বলার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করবো আসলে নতুন কোন ধরনের বাইক আসছে। এবং আজকে সুজুকির যেটি হচ্ছে যে সেলস সেন্টার, যেটি ক্লাসিক অটোস, তাদের এক বছর পূর্তি অনুষ্ঠান। এবং এখানে কিন্তু কিছুক্ষণ আগেই একটা ঘোষণা এসেছে, সুজুকি কিন্তু নিয়ে আসছে 250 সিসির বাইক, যেটা বাইকারদের জন্য একটা স্বপ্নের বাইক হতে পারে। দর্শক, আমরা একটু কথা বলার চেষ্টা করবো, হেড অফ সেলস এখানে আছেন তৌহিদুর রহমান ভাই। তৌহিদুর রহমান ভাইয়ের সাথে একটু আগেই আপনি বলছিলেন যে এখানে আপনারা 250 সিসির বাইক নিয়ে আসছেন, যেটা আসলে সিলেটের বাইকারদের জন্য অনেক বড় একটা তথ্য। সেটা ঠিক কবে আসছে এবং আজকের এই মিলন মেলাতে এসে কেমন লাগছে সিলেটের? আমি তো অনেক খুশি, সিলেট বাইকার্সদেরকে দেখে স্পেশালি আমি অনেক খুশি, তারা যে এনার্জি নিয়ে আসছে এখানে। 250 সিসির বাইক নিয়ে যেটা হচ্ছে যে আমাদের গভর্নমেন্ট একটা কাজ করছে, এটা সবাই জানে, এটা এখনও ঠিক হয়নি যে এটা কবে হবে। সো বাট আমাদের সবাই, আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা সবাই প্রিপারেশনটা নিয়ে রেখেছি। সো যখনই এই নিউজটা মানে পাবো যে আমাদের অ্যাকচুয়ালি অ্যাপ্রুভালটা হবে ফর সেলস পারপাস, তখন আমরা ডেফিনেটলি এই বাইক নিয়ে আমরা আমাদের লাইন আপ রেডি আছে, যখনই অ্যাপ্রুভালটা আসবে তখনই আমরা সেলসে চলে যেতে পারবো। এমনিতে যত গতি তত ক্ষতি, এই যে বেশি সিসির বাইকগুলো আসছে সেইগুলো আসলে নিয়ন্ত্রণে ঠিক কী ধরনের টোটকা আপনারা দিচ্ছেন যারা বাইকার আছেন? এইটা আমি টোটালি ইন্ডিভিজুয়াল লেভেলে, 250 সিসি হোক 500 সিসি হোক, গভর্নমেন্ট যেভাবে রোড অ্যান্ড ট্রান্সপোর্ট রোডের যে এক্সপ্যানশন করছে, বড় বড় রোড হচ্ছে বাংলাদেশে, আমি বিশ্বাস করি যে ইফ উই আর কেয়ারফুল, ইফ দ্য রাইডার্স আর কেয়ারফুল, ইট শুডন্ট বি আ প্রবলেম। আমি এটা 110 হচ্ছে, 200 হচ্ছে বা 150 হচ্ছে, এই জন্যই আমি কথা আগে বললাম যে এটা টোটালি বাইকারদের উপরে। অলওয়েজ হেলমেট পরে বাইক চালাতে হবে, রুল মেনটেন করতে হবে, স্পিড লিমিটে চালাতে হবে। আই এম শিওর যদি এরকম করে যদি আমরা মেনটেন করে চালাই, ইনশাল্লাহ ফিউচারে কিছু হবে না। বাট র্যাঙ্কন থেকে সুজুকি থেকে আমরা যে উদ্যোগ নিচ্ছি যে আমরা কিছু ক্যাম্পেইন করছি সেফটি রাইডিংয়ের উপরে, একটা রাইডিং স্কুলও শুরু করেছি সেফটি রাইডিংয়ের উপরে, আমরা একটা কোর্সও শুরু করব, ভিডিও টিউটোরিয়ালও থাকবে, যেইভাবে যতটুকুভাবে আমরা অ্যাসিস্ট করতে পারি কমিউনিটিকে ফর সেফ রাইডিং আমরা ওটা করে দেবো। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের অনেক অনেক অভিনন্দন, এক বছর পূর্তি হয়েছে। আমরা আরও একটু কথা শোনার চেষ্টা করব ইভান চৌধুরীর সাথে। ইভান হচ্ছেন যে ক্লাসিক অটোস এক বছর পূর্তি করে ফেললো, আজকে প্রচুর সংখ্যক বাইকাররা এখানে এসেছেন, কেমন লাগছে, অনুভূতিটা কেমন? আলহামদুলিল্লাহ, আমার দেখে প্রচুর ভালো লাগতেছে, আর সবাই অ্যাটেন্ড করছে রাওতে, আর সবাইকে অনেক ধন্যবাদ এই কারণে। ঠিক কী ধরনের রেসপন্স পাচ্ছেন আসলে? আলহামদুলিল্লাহ, আমাদের শুরু থেকেই আলহামদুলিল্লাহ অনেক রেসপন্স পাচ্ছি, ডে বাই ডে আমরা গ্রো করতেছি। প্লাস আমরা এই ব্যবসাতে নতুন ছিলাম, এক বছর আমাদের এইমাত্র পূর্ণ হলো, তো আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছু শিখতে পারছি, আমরা কাস্টমারকে অনেক কিছু দিচ্ছি, স্টিল সার্ভিস দিচ্ছি, প্লাস সামনের দিকে আমরা আরও ভালো সার্ভিস দিয়ে যাবো কাস্টমারদের, এই আশা। আজকের অনুষ্ঠানে আমরা জানতে পারলাম যে 250 সিসির বাইক নিয়ে আসছে সুজুকি, হয়তো ওদের ভবিষ্যতে 6 মাস 1 বছর পরে আসতে পারে, সেটার প্রাইস রেঞ্জটা আসলে ঠিক কীরকম হবে? জি, আসলে সুজুকি নিয়ে আসতেছে বললে আমাদের কোম্পানি প্রস্তুত এটার জন্য, আমরা ডিলারবৃন্দরা সবাই মার্কেটে এটা ডিস্ট্রিবিউশন করার জন্য আমরাও প্রস্তুত। বাট এটা পুরো ডিপেন্ড করবে গভর্নমেন্টের উপর, গভর্নমেন্ট যখনই ওইটা অ্যাপ্রুভাল দেবে তখনই সর্বপ্রথম, কারণ আমরা সুজুকির আমাদের ফ্যাক্টরি বলেন আমাদের এভরিথিং সব রেডি আমার জানা মতে। এই
তো যখনই গভর্নমেন্ট পারমিশন দিবে তখনই আমরা বাইক লঞ্চ হবে। এত সংখ্যক বাইকাররা আজকে এই জায়গাটিতে এসেছেন এবং বাইকারদের মিলন মেলাতে পরিণত হয়েছে। আমরা একটু জানার চেষ্টা করব যে আসলে আমরা একটু কথা সুজুকি যে বাইকটি আছে সেটি আসলে খুবই আকাঙ্ক্ষিত বাইক, প্রচুর সংখ্যক মানুষজন সুজুকি বাইক ব্যবহার করে থাকেন। সিলেটে আসলে সার্ভিসিংটা ঠিক কীরকম হচ্ছে সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। থ্যাংক ইউ সো মাচ। আসলে আমার প্রথম কথা, আমি থ্যাংকস দিতে চাই ক্লাসিক অটোকে, সাচ এ মানে বিগ ইভেন্ট, কাস্টমার সবসময় এই ধরনের ইভেন্ট পছন্দ করে। আর আপনারা জানেন সুজুকি বাংলা 2014 সালে শুরু হয়েছে এবং সুজুকি প্রথম দিন থেকে সার্ভিস নিয়ে কাজ করে। আর একটা মজার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের সুজুকিতে আমরা সিলেটে সবসময় ওয়ান অফ দ্য বেস্ট সার্ভিস ফ্যাসিলিটিস ইন বাংলাদেশ। সো সিলেট সবসময় সার্ভিসে বেস্ট ছিল। আপনারা জানেন যেখানে আমাদের খান অটোস আমাদের প্রথম থেকে আমাদের পার্টনার, তো ওরা হচ্ছে বেস্ট সার্ভিস প্রথম থেকেই দিয়ে আসতেছে। তার ধারাবাহিকতায় আমাদের সাথে এই সার্ভিসটাকে আরও আমরা যেন আরও ত্বরান্বিত করতে পারি, আরও যেন এই পরিসরটা বড় হয়, আমরা ক্লাসিক অটোকে সংযোজন করেছি। সো দুইটা সার্ভিস সেন্টার মিলে এখন আমাদের প্রায় 7-8 প্যাসেঞ্জার আসছে। খান অটো সার্ভিস সেন্টার বড় করতেছে, আমরা আজকে ঘোষণা দিয়েছি ক্লাসিক অটো বড় করতেছে। সো দুইটা মিলে প্রায় আমাদের যদি হয় প্রায় 20 র‍্যাম হয়ে যাবে। সো এটা সিলেটবাসীর জন্য অনেক বড় একটা গুড নিউজ। এবং আমি আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই যে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট সার্ভিস টিম বাংলাদেশের সিলেটে খান অটোস এবং ক্লাসিক অটোতে। সো আমি সিলেটে যারা বাইক ইউজ করে, অন্যান্য বাইকও ইউজ করে, আমি একবার রিকোয়েস্ট করব যে আমাদের যে সার্ভিস সেন্টার এখানে দুইটা আছে আপনারা একবার ভিজিট করে যান। আমার অল অফ স্টাফ আর ওয়েল ট্রেন ফ্রম জাপান অ্যান্ড আমাদের অল ফ্যাসিলিটিস লাইক এসি, ওয়াইফাই, জেনুইন স্পেয়ার পার্টস, মতুল ইঞ্জিন অয়েল, এক্সস্টার ইঞ্জিন অয়েল অ্যান্ড ফার্স্ট ক্লাস বিহেভিয়ার। এবং আমরা প্রত্যেকটা কাস্টমারকে একটা কফি দিয়ে রাখি। সো যে কোনো বাইকার হয় আমি একবার রিকোয়েস্ট করবো অন বিহাফ অফ সুজুকি, প্লিজ কাম সুজুকি সার্ভিস সেন্টার, ভিজিট অ্যান্ড টেক এক্সপিরিয়েন্স অন বিহাফ অফ সুজুকি। আশা করি আপনারা যে কেউ বাইক চালান আপনারা হয়তো আমাদের এক্সপিরিয়েন্সটা নিয়েও অনেকেই কনভার্ট হতে পারেন। সো আমরা সুজুকি সবসময় কাস্টমারদের স্যাটিসফ্যাকশন নিয়ে কাজ করে যাচ্ছি এবং আমরা ডে বাই ডে প্রত্যেকটা আমাদের যে নতুন নতুন টেকনোলজি আছে সেগুলো আমরা আপডেট করতেছি কাস্টমারদের বেস্ট সার্ভিস দেওয়ার জন্য। এবং আমরা সবসময় কাস্টমারদের বেস্ট সার্ভিস দেওয়ার জন্য বদ্ধপরিকর। এবং আমরা এর ব্যাকগ্রাউন্ডে আমরা প্রায় টোটাল 500 এমপ্লয়ি আরএমবিএল সেলস, সার্ভিস, মার্কেটিং, ওয়্যার হাউস আমরা কাজ করে যাচ্ছি। এবং আমরা তখনই সন্তুষ্টি হব যখন আমাদের প্রত্যেকটা বাইকার হ্যাপি হবে। দর্শক যেটা শুনছিলেন আসলে সুজুকির যে শোরুম দুটি হয়েছে সিলেটে এবং এই দুটি শোরুমের মাধ্যমে কিন্তু এখানে কিন্তু প্রচুর কর্মসংস্থানেরও সুযোগ হয়েছে। আমরা যারা বাইকাররা আছেন তারা আসলে এই সুজুকি বাইক সম্পর্কে ঠিক কীরকম চিন্তাভাবনা করেন বা বাইক সম্পর্কে ব্যবহার করে কীরকম সুবিধা পেয়েছেন সেটা একটু জানার চেষ্টা করবো। সুজুকি বাইক তো দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন, ঠিক কেমন লাগে আসলে? আসলে আমি আজকে প্রায় 5 বছর ধরে সুজুকি ইউজার। আমার এর আগে এসএফ সুজুকি জিক্সার এসএফ অল মডেল ছিল, এখন আমি আসলে নতুন মডেলের এসএফ ইউজ করতেছি। সুজুকি বাইক আসলেই মানে আমাদের যে প্রাইস রেঞ্জ মধ্যবিত্তদের জন্য মানে একটা প্রিমিয়াম ফিল যেটাকে বলবো, এই জন্য সুজুকি বাইকের আসলে কোনো জুড়ি নেই। আর হচ্ছে বিশেষ করে আমাদের সিলেটের ভিতরে যে খান অটোস বলেন তারপর ক্লাসিক অটোস বলেন এদের যে সার্ভিস সেবাটা এটা আসলে খুবই সুন্দর এবং ভালো। আর এমনও হয়েছে মানে যেটা আমাদের কাছে আসলে ভালো লাগে যে অনেক দূরে 100 কিলোমিটার দূরেও দেখা গেছে যে একটা বাইক নষ্ট হয়েছে বা বাইকের সার্ভিস প্রয়োজন, ওরা সিলেট থেকে সার্ভিস ইঞ্জিনিয়ার পাঠিয়ে ওই বাইকটা মেরামত করে দিচ্ছে। তো এই হিসাবে বলবো যে তাদের সেবার মান বরাবরের মতোই ভালো এবং ভবিষ্যতে ভালো থাকুক। আর আজকের যে অনুষ্ঠানটা ক্লাসিক অটোসের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান, এই এভাবে ক্লাসিক অটোস আরও এগিয়ে যাক, আরও সামনের দিকে এগিয়ে যাক, এরকম শুভকামনা থাকলো। আর সিলেট বাইকিং কমিউনিটির পক্ষ থেকে আমি সবাইকে বলবো যারা মোটর বাইক রাইডার, আপনারা সবসময় ট্রাফিক আইন মানবেন, হেলমেট পরে রাইড করবেন এবং সবসময় গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে বিপরীত দিকের যানবাহন, মানুষ কিংবা প্রাণীর গতিবিধি সম্পর্কে একটা ধারণা নিয়ে তারপর বাইক রাইড করবেন। আর ধন্যবাদ সবাইকে। আর বাইক রাইড সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্ন টিপস জানতে আমাদের ফেসবুক গ্রুপ সিলেট বাইকিং কমিউনিটিতে জয়েন করবেন।
ধন্যবাদ। আমরা কথা বলছিলাম শহীদ জামানের সাথে, যিনি সিলেট বাইকিং কমিউনিটির প্রতিষ্ঠাতা, এবং এই বৃষ্টির দিনে আসলে বাইক চালানোটা খুবই কঠিন ব্যাপার। তবে আজকে যারা সুজুকির যারা বাইকার আছেন তারা কিন্তু সবাই এই জায়গাটিতে একত্রিত হয়েছেন এবং একত্রিত হয়ে তারা দেখানোর চেষ্টা করেছেন যে তারা আসলে কতটুকু ইউনিটি আছে, এবং সিলেটে এত সংখ্যক বাইক ব্যবহৃত হয় যেটা আসলে বলে বোঝানোর মতো নয়। দর্শক, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম আজকের দিনে সিলেটে সুজুকি বাইকের শোরুম যেটি আছে, এবং সেই সুজুকি বাইকের শোরুম ক্লাসিক অটোসের এক বছর পূর্তি অনুষ্ঠান। আমরা আপনাদের সাথে ঠিক এভাবেই আবারও সংযুক্ত হব এবং জানানোর চেষ্টা করব সিলেটের সর্বশেষ সব খবর। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। খোদা হাফেজ।